বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন শুভাশিস ভৌমিক, উপস্থাপনায় আছেন শুভাশিস ভৌমিক ও সৈয়দা শাহান আরা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন মন ছুটে যায় অনুষ্ঠানে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি এই অতিমারির মধ্যেও ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ আমাদের থাকতেই হবে, জয় করতে হবে করোনার ভয় আর ভীতি। তবে সাবধানে, অতি সাবধানে, নিয়ম নীতি মেনে বাইরে যেতে হবে আর হতে হবে সতর্ক। কোভিড করোনার এই মহামারী থেকে আমরা অচিরেই সুস্থ জীবনে ফিরে আসতে পারব, এই কামনা করে শুরু করছি আজকের মন ছুটে যায় অনুষ্ঠান। ধীরে ধীরে গ্রীষ্মকালের বৈশিষ্ট্য আর তাপমাত্রা কমে আসছে, বিশেষ করে শীতকালের আবহ লক্ষ্য করা যাচ্ছে পরিবেশ আর প্রকৃতিতে। আবহাওয়ায় লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন, ভোরে অনুভূত হচ্ছে সামান্য শীত, সব মিলিয়ে একটা পরিবর্তনের লক্ষণ আবহাওয়ায় পরিবর্তন। এরই মাঝে এসেছে শারদীয় দুর্গাপূজা, সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি উৎসব সত্ত্বেও স্বাস্থ্যনীতি মেনে আর সাবধানতা অবলম্বন করে উৎসব পালন করবেন সবাই। এখন সময় এসেছে এই অতিমারির সাথে পাল্লা দিয়ে সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্যবিধি মেনে যার যার কর্তব্য আর দায়িত্ব পালন করা। অফিস, আদালত আর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এভাবেই। আমরাও ভ্রমণের বিষয়ে সতর্কতা অবলম্বন করে ভ্রমণের পরামর্শ দিচ্ছি আপনাদের। যেখানে যান, যেভাবেই থাকুন, থাকবেন স্বাস্থ্যবিধি মেনে আর সরকারের তথ্য বিবরণের কথাগুলো মেনে চললেই আমরা সবাই সুস্থ থাকব, এটা আশা করা যায়। আমরাও ফিরে যাই আমাদের অনুষ্ঠানের মূল বিষয়ে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আজ আমাদের গন্তব্য কোথায়। হ্যাঁ, তা তো অবশ্যই, তবে যেখানে যান সেই জায়গাটা নিশ্চয়ই বৃহত্তর ময়মনসিংহের মধ্যেই হবে, কারণ গত অনুষ্ঠানে আমরা ছিলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রানীখং গ্রামে, যেখানে সোমেশ্বরী নদীবক্ষের গল্প শুনিয়েছিলাম শ্রোতা বন্ধুদের। তো আজ আমাদের গন্তব্য কোথায়, কোথায় নিয়ে যাবেন শ্রোতা বন্ধুদের? আজ আমাদের গন্তব্য ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা রাজবাড়িতে। মুক্তাগাছা রাজবাড়ির ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় তার কিছু বর্ণনা দিলে শ্রোতাবন্ধুদের বুঝতে সুবিধা হবে। জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। আচার্য চৌধুরী বংশ শহরের গোড়াপত্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা। তিনি মুর্শিদাবাদের দরবারে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজন। নবাবের দরবারে কর্মরত থাকা অবস্থায় বাংলা 1132 সালে তিনি সেই সময়ের আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে মুক্তাগাছা শহর সহ মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে বগুড়া থেকে এসে বৃহত্তর ময়মনসিংহ এবং এর আশেপাশে বসতি স্থাপন করেন। চার ছেলের নাম যথাক্রমে রামরাম, হররাম, বিষ্ণুরাম এবং শিবরাম। বসতি স্থাপনের আগে তারা এই পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং বর্তমান মুক্তাগাছা এলাকায় বসতি স্থাপনের জন্য মনস্থির করেন। সে সময় আলাপ সিং পরগনায় খুব একটা জনবসতি ছিল না, চারিদিকে ছিল অরণ্য আর জলাভূমি। শ্রীকৃষ্ণ আচার্যর চার ছেলে ব্রহ্মপুত্র নদের শাখা নদী আয়মানের তীরবর্তী স্থানে নৌকা ভিড়িয়েছিলেন। মুক্তাগাছার জমিদারের মোট অংশ 16টি। 16 জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর অনন্য নিদর্শন। এবারে চলুন আমাদের ভ্রমণ বন্ধু শুভাশিস ভৌমিকের সাথে মুক্তাগাছা রাজবাড়িতে। শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি ময়মনসিংহ জেলার
মুক্তাগাছা উপজেলার মুক্তাগাছা রাজবাড়িতে। এই রাজবাড়িতে প্রবেশের পূর্বেই একটি বিশাল গেট রয়েছে এবং সেই গেটের সামনে আমরা দেখা পেলাম আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়কের সাথে কথা বলছি তার সাথে এবং জানতে চাইলাম তার নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম, আমি আর্কিওলজি ডিপার্টমেন্টে আছি। আর মুক্তাগাছা জমিদার বাড়িতে 15 সাল থেকে আছি, এখানে প্রায় 5 বছর হয়ে গেল। মুক্তাগাছা জমিদার বাড়ি গেজেট করে 1993 সালে। এখানে অনেক কিছু দেখার আছে, সপ্তাহে রবিবার সারাদিন বন্ধ, সোমবার 1:30 পর্যন্ত, আর বাকি দিন খোলা থাকে 9টা থেকে 5টা। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, এখানে কোনো টিকিট ব্যবস্থা নেই। মুক্তাগাছা রাজবাড়ির প্রত্নতত্ত্ব অধিদপ্তর কত সালে অধিগ্রহণ করে? 1993 সালে। 1993 সালে কি অর্ডিনেন্সের মাধ্যমে নাকি অফিসারের মাধ্যমে? অর্ডিনেন্সের মাধ্যমে, এটা কি আবার গেজেট বলে? আচ্ছা, গেজেটের মাধ্যমে। জি, এই যে আমরা ভিতরে ঢুকলাম, এখন এই রাজবাড়ির প্রতিষ্ঠা কত সালে? 1727 সালে। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 1727 সালে উনি আলিবদিন খানের কাছ থেকে লিজ নেন এই জমিটা, তারপর ব্রিটিশের কাছ থেকে উনি জমিদারি পান। আচ্ছা, তারপর ওনার এই জমিদারিটা আস্তে আস্তে অনেক প্রসারিত করেন, যেমন গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গা, এর মধ্যে যতগুলো জমিদার ছিলেন এই জমিদারগুলো সবগুলো এনাকে ট্যাক্স বা খাজানা দিতেন। ইতিপূর্বে যখন রাজতন্ত্র ছিল বা রাজার বিভিন্ন পরগনা এবং বিভিন্ন জমিদারি তাদের অংশীদারিত্ব ছিল, সেই সময় তারা যারা রাজা ছিলেন তাদের অধীনে জমিদাররা তাদেরকে ট্যাক্স প্রদান করত। এবং আপনি বলছেন 1727 সালের পর থেকে। এখানে কয় বংশের রাজা ছিল? এখানে 4-5টা বংশ ছিল ওনাদের। যারা রাজা ছিলেন তাদের নামগুলো? সকল নাম তো এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শেষ জমিদার ছিল জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরী। আর প্রথম? শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। গেজেটের মাধ্যমে নেওয়ার পরে এটা সংস্কার কাজ কি একবারই হচ্ছে নাকি? না, পর্যায়ক্রমে প্রতি বছরে হয়। প্রতি বছর হয়? জি। প্রতি বছর যে সংস্কারটা হয়, কি কি ধরনের কাজ হয় এখানে? এখানে যেটা বেশি ঝুঁকিপূর্ণ, মানে বেশ কটা ছাদ হয়েছে, তারপরে যে সাইডে যে কাজগুলো এগুলো হচ্ছে পর্যায়ক্রমে, যেটা বেশি ঝুঁকিপূর্ণ সেটা আগে হয়। আচ্ছা, বেশি ঝুঁকিপূর্ণ মানে অবকাঠামোর ক্ষেত্রে যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলোর কাজটা আগে হয়। আর ভিতরে যে সংস্কার বা দৃষ্টিনন্দন যে সমস্ত বিষয়, যেমন চুনকাম করা বা রং করা বা দরজা জানলার যে সমস্ত রং টং করা, সেগুলো ওগুলো পর্যায়ক্রমে হচ্ছে, একটার পর একটা হচ্ছে, রানিং ভাবে কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর সামনে একটা বড় কাজ আসতে আসছে, যে কোনো সময় এটা একটা জাদুঘরে রূপান্তরিত হবে। ডিপার্টমেন্ট এটা নিয়ে একটা কে চলতেছে, মাস্টার প্ল্যান করতেছে, এখানে একটা জাদুঘর হবে। তো আমরা শুরু করব কোথা থেকে? সামনে এখান থেকে শুরু করব। এই বাড়িটার মেন গেট কিন্তু এটা না, মেন গেট আরও ওই যে সামনে মোন্ডা দোকান, সামনে যে রাস্তাটা ওইখানে দুইটা পিলার এখনও বিদ্যমান, তৎকালীন ওইটা যে সাধারণ লোকের গেলে মানে স্বাভাবিক হয়ে যাওয়া লাগতো, কোনো যানবাহনে যাওয়া যাবে না, এটা সম্মানের ক্ষেত্রে। আর এই ভবনটা দুই পাশে দুইটা কি আছে, রুম আছে, এটাতে হচ্ছে ওনার বিচার কার্যালয় আর বাকিটাতে ওনার লাইব্রেরি। তৎকালীন ছিল 500 বই, অনেক টাকা দাম। উনি ভিতরে 20 টাকা সম্পদ রেখে গেছেন, জ্ঞানের ভাণ্ডার বইগুলো যাওয়ার সময় নিয়ে গেছেন। শত শত বছর আগে এই ধরনের স্থাপত্য নির্মাণ একটি শহর আর জনপদ গড়ে তোলা, এসব তো সভ্যতা আর উন্নয়নের কিছুটা প্রাথমিক পর্যায়ে বলা চলে। সেই সময় ওই এলাকায় ছিল বন জঙ্গল, এরপর বসতি স্থাপন, তারপর জমিদারি, তার উপরে রাজতন্ত্র প্রতিষ্ঠা। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজতন্ত্র যদিও সমর্থনযোগ্য নয়, তবু ব্রিটিশ শাসনের প্রশাসনিক বিস্তারে এই প্রশাসনিক কাঠামোর বাইরে যাবার সুযোগ ছিল না। হয় মেনে নাও, না হয় বিদ্রোহ করো, এই ছিল নীতি। বিভিন্ন রাজবাড়ি আর জমিদারদের স্থাপনাগুলো দেখে একটি বিষয় অনুমান করতাম, আর সেটা হলো এক রাজার অন্য রাজত্ব গড়ে তোলা, বৈবাহিক সূত্রের সাম্রাজ্যের বিস্তার। এবং এক্ষেত্রে নওগাঁর দুবলহাটি রাজবাড়ির সাথে মুক্তাগাছা রাজবাড়ির যে সম্পর্কের পরিচয় পেলাম তাতে আমার অনুমান সত্যি বলে প্রমাণিত হলো। তবে একটা কথা বলে রাখা ভালো, আমরা এখন যে অবস্থায় মুক্তাগাছা রাজবাড়িকে দেখে এলাম, কিছুদিন পূর্বে এর চেহারা কিন্তু এমন ছিল না। ভাঙাচোরা একটি হতশ্রী চেহারা ছিল এই রাজবাড়িটির, এখন এর সংস্কার কাজ চলছে। হ্যাঁ, শুরুতেই এ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, আরও কিছু ধারণা নিশ্চয়ই পাব পরবর্তী প্রামাণ্যে। হ্যাঁ অবশ্যই, প্রধান ফটক দিয়ে ভিতরে ঢোকার পর কী কী স্থাপনা দেখলাম আমরা, চলুন এবার শোনাই সেই বিবরণ। শ্রোতা বন্ধুরা, আমরা মূল ফটক দিয়ে প্রবেশের পর ভিতরে ঢুকেই হাতের বাঁ দিক দিয়ে একটি সরু গলির মতো জায়গা আছে, সেখান দিয়ে ঢুকেই হাতের ডানে পড়ল একটি বিশাল মন্দির এবং সামনে রয়েছে একটি আটচালা। এবং এই আটচালাটি টিনের তৈরি, বেশ উঁচু, প্রায়
30 ফিটের মতো উঁচু হবে। এই যে উত্তর দিকে একটা মন্দির আছে, এটার নাম হচ্ছে শ্রী শ্রী রাস রাজেশ্বরী মন্দির। দুর্গারই আরেকটা রূপ হচ্ছে রাজেশ্বরী। পাশে পূর্ব দিকে মন্দিরটা আছে, এটা হচ্ছে দুর্গা মন্দির। এটা হচ্ছে সর্বজনীন, সবাই পূজা করতে পারে। আর রাজেশ্বরী পূজাটা সবাই করতে পারে না, শুধু যারা ব্রাহ্মণ তারাই করতে পারে। দুর্গা 10 হাত, রাজেশ্বরী 6 হাত। দুর্গা হচ্ছে মাটি দিয়ে তৈরি, রাজেশ্বরী হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে তৈরি। এখানে ওনাদের নিকটতম যারা আত্মীয়স্বজন আছে বলছেন যে 60 কেজি ওজনের 1.5 ফুট 1.5 মণ সোনার, তার মানে হচ্ছে 60 কেজি ওজনের এই প্রতিমাটা তৈরি ছিল। সে জমিদার যাওয়ার সময় এই প্রতিমাটা নিয়ে যান মুর্শিদাবাদ বহরমপুরে। এখনও ওনাদের পারিবারিক মন্দিরে এই প্রতিমাটা আছে। ওনারা বলছে যদি আপনারা নিতে চায় সরকারিভাবে, আমরা দেওয়া জানার ইচ্ছুক আছি। এটা সরকারি ব্যাপার, দুই রাষ্ট্রের ব্যাপার। এর সামনে যে মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে রাজরাজেশ্বরীর মন্দির। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা দুবলহাটি রাজবাড়িতে যে বিগ্রহের কথা শুনেছিলাম, রাজরাজেশ্বরী দেবীর বিগ্রহের কথা, সেই একই বিগ্রহ এই মুক্তাগাছা জমিদার বাড়িতেও সেই বিগ্রহের প্রতিষ্ঠা হয়েছিল। এবং তার পাশে, ডান পাশে রয়েছে দুর্গা মন্দির। রাজরাজেশ্বরী প্রতিমা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয়, বিভিন্ন মেটাল দিয়ে তৈরি করা হয়। এবং দুর্গা প্রতিমা যার 10 হাত আছে, 10 আনন, এবং সেটা তৈরি হয় মাটি দিয়ে। আর রাজরাজেশ্বরী দেবীর মূর্তি তৈরি হয় বিভিন্ন ধাতু দিয়ে, এবং তার আছে 6টি হাত, তাই তো? জি, 6টি হাত। আর এখন এর সামনে একটা আছে নাট্যমঞ্চ, আমরা এখন নাট্যমঞ্চের কাছে যাব। এটা এশিয়া মহাদেশের মধ্যে 5টা রাষ্ট্রে রিভলভিং স্টেজ নামে পরিচিত, বা ভুবনেন্দ্র রঙ্গপীঠ। এটি শুধু মহারাজা মহারানী এবং ওনার ফ্যামিলি মেম্বার আর যারা ওনার আত্মীয় স্বজন এবং গেস্ট ছাড়া অন্য কেউ এখানে এলাও ছিল না। এই ভুবনেন্দ্র রঙ্গপীঠটা এশিয়া মহাদেশের মধ্যে 5টা, তার মধ্যে মুক্তা আছে 1টা। আর অন্য 4টা কোথায় আছে আপনার কোনো ধারণা? হ্যাঁ, কলকাতাতে 1টা আছে, এখনো ওই আগের আদলেই আছে। এখন নতুন করে এটা তৈরি করা হলো যে পর্যটকের বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা। আগে যে ফ্রেমে ছিল সেই ফ্রেমে আবার নতুন করে রিপ্লেস করা হয়েছে, রূপ দেওয়া হয়েছে। এখন আগে জেনারেটর দিয়ে ঘুরতো, এখন জেনারেটর দিয়ে না, এখন হাতে ঘোরার একটা চেষ্টা চলতেছে। অর্থাৎ রিভলভিং স্টেজ। জি, এটা হচ্ছে মঞ্চটাই মূল আকর্ষণ। এটা রিভলভিং স্টেজ বলা হয়, বা ঘূর্ণায়মান একটি মঞ্চ বলা হয়। এখানে সাধারণত কোনো অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকা দাঁড়িয়ে থাকলে এই স্টেজটা ঘুরতে থাকে বা মঞ্চটা ঘুরতে থাকে, এবং যারা যেখানে বসে থাকেন, ডানে বামে দূরে যেখান থেকেই হোক না কেন, যাতে খুব সুস্পষ্টভাবে অভিনেতা অভিনেত্রী এবং গায়ক গায়িকাদের দেখা যায়, সেজন্যই এই ব্যবস্থা সে সময় করা হয়েছিল। যিনি আমাদের প্রদর্শক, তার কথা মতে এশিয়াতে মোট 5টি জায়গায় এই ধরনের রঙ্গমঞ্চ রয়েছে। তার ভিতরে আমার জানা মতে কলকাতায় একটি রয়েছে এবং বগুড়ায় একটি রয়েছে। প্রত্ন সম্পদ, এ এক অমূল্য বিষয়। এর মূল্য যারা বা যে জাতি বোঝে না, তাদের ইতিহাসও হয়ে যায় দুর্বল। আমি বলতে চাচ্ছি, প্রামাণ্য কিছু না থাকলে, স্থাপনা আর নিদর্শন না থাকলে, চাক্ষুষ এসব বিষয় দেখার সাথে শুধুমাত্র ইতিহাস পাঠ আর বর্ণনা দিয়ে এসব বোঝানো মুশকিল। যাই হোক, একটা নির্দিষ্ট সময় বেঁধে যখন দর্শনার্থীদের এই রাজবাড়ি দেখার সুযোগ আছে, তখন নিশ্চয়ই অনেক দর্শনার্থী পেয়েছিলেন আপনারা? প্রচুর না হলেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী পেয়েছিলাম সেখানে, কথাও বলেছি বেশ কজনের সাথে। চলুন এবারে একজন দর্শনার্থীর সাক্ষাৎকার শোনাই শ্রোতা বন্ধুদের। শ্রোতা বন্ধুরা, মুক্তাগাছা রাজবাড়িতে কথা বলছি একজন দর্শনার্থীর সাথে। আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ ইবাইদুল্লাহ তালুকদার, আমি অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম। অর্থাৎ আপনি অবসরপ্রাপ্ত? জি, আমি অবসরপ্রাপ্ত। আপনি কোথায় থাকেন, কোথেকে এসেছেন? আমি ময়মনসিংহ শহরে থাকি। আচ্ছা, অবসর জীবনে আপনি কি ঘুরে বেড়ানো পছন্দ করেন, এবং আমাদের দেশের কোন কোন জায়গাগুলো ঘুরেছেন? হ্যাঁ, আমার ঘুরে বেড়ানো অভ্যাস আছে। আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি, বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি, প্রত্নতাত্ত্বিক যেমন মহাস্থানগড়, বাগেরহাট, ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুর, এইসব অনেক জায়গায় আমি ঘুরেছি। তা আজ যে আপনি এখানে মুক্তাগাছার রাজবাড়িতে এলেন, এর আগে কি এসেছেন? 2-1 বার এসেছি, কয়েকজনের একটা দলের সঙ্গে এসেছি, বিভিন্ন কর্মজীবী লোকদের সঙ্গে। তবে অন্যান্য সময় যখন এসেছেন আর আজকে এই যে এলেন, এর ভিতরে কোনো পার্থক্য লক্ষ্য করলেন? বা বিশেষ করে একই জিনিস বারবার দেখতে গেলে অনেকে মনে করেন যে ওখানে তো এর আগে গিয়েছি, এখন গিয়ে আর কি হবে, সেরকম কিছু মনে হয়েছে নাকি নতুন কিছু আপনি এখানে দেখলেন, বা নতুন কিছু যা আগে দেখার সুযোগ হয়নি? এর আগের দেখা এবং আজকের দেখার মাঝে আমার অনেক পার্থক্য রয়েছে। আগে দেখার ভিতরে যে মানে এত তথ্য
আমরা জানতে পাইনি যখন এসেছি। আজকে এখানকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধায়ক কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম, ওনার যে বিভিন্ন বর্ণনা ধারা বর্ণনা শুনে অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম যা আগে কখনো মানে এরকমভাবে জানতে পারিনি। আজকে বাংলাদেশ বেতারের ওনাদের যে পর্যবেক্ষণ ক্ষমতা, পর্যবেক্ষণ শক্তি, ওনাদের প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার যে অভ্যাস, এবং এটা থেকে আমার ভিতরেও মানে যে পর্যবেক্ষণের চিন্তাগুলো কেমন হওয়া উচিত, এটা আমার আজকে একটা নতুন ধারণা সৃষ্টি হলো। আজকে আমি একটু ভিন্ন দৃষ্টিতে ওনাদের মতো করে দেখার চেষ্টা করেছি এবং আমার কৌতূহল অনেক বেশি বেড়ে গেছে এবং আজকে অনেক কিছু আমি শিখতে পারলাম যে আমি এরপর যেখানেই বেড়াতে যাব সেখানকার পেছনের অতীত কাহিনী, ইতিহাস, বিভিন্ন প্রেক্ষাপট, এই বিষয়গুলো সম্পর্কে আমি খুঁটিয়ে নাটিয়ে দেখার চেষ্টা করব। আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। এই যে আজ যে এলেন, আপনার অবসর জীবনের এই প্রথমবার মুক্তাগাছায় আসা কি? হ্যাঁ, অবসরের পরেই প্রথম আসা আমার। আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে কি কখনো এসেছেন এখানে? না, আমি তাদেরকে নিয়ে কখনো আসিনি, কিন্তু আজকে আমার কাছে মনে হলো আমি খুবই শর্ট টাইমের মধ্যে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আসবো। যে আমার দুই মেয়েই দুজনেই নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ে, একজন সঙ্গীতে মাস্টার্স অনার্স শেষ করে মাস্টার্স পড়ছে এবং আরেকজন নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করে। আজকের এখানের যে আমি যে মঞ্চ দেখলাম, এই যে নাটমন্দির, আমাদের যে অভিনয়ের শুরুই নাটমন্দিরগুলো থেকে এই ভারত উপমহাদেশের, সেই জিনিসগুলো আমি মানে বাস্তবে আমি এটা দেখতে পারলাম এবং আমার মনে হয় যে আমার সঙ্গীত এবং নাটকের যে মেয়েদের ওদেরকে নিয়ে এসে এই জিনিসটা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোটা এবং তাদেরকে বাস্তব জ্ঞান প্রদান করাটা খুবই প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি অবশ্যই আপনি আপনার দুই কন্যাকে নিয়ে এখানে আসবেন, বিশেষ করে তারা যেহেতু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে পড়ছে। খুব ভালো লাগলো এই দর্শনার্থী সাক্ষাৎকার শুনে। সঙ্গীত আর নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন তার দুই কন্যা, আর এই কারণেই সম্ভবত তিনি বিশেষভাবে আগ্রহী এই রাজবাড়ির ইতিহাস আর সাংস্কৃতিক বিষয়ে। তবে শ্রোতা বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই আগ্রহী হবেন মুক্তাগাছা রাজবাড়ি দর্শনে। খুব বেশি দূরে নয়, রাজধানী ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সড়কপথে একদিনে গিয়ে একই দিনে ফিরে আসতে পারবেন। দূরত্ব মাত্র 128 কিলোমিটার, 4 ঘন্টায় মোটামুটি নিশ্চিতভাবে পৌঁছে যাবেন সেখানে। তবে আর দেরি কেন, ঘুরে আসুন মুক্তাগাছার রাজবাড়ি থেকে। আর রাজবাড়ির সামনেই রয়েছে মুক্তাগাছার সেই বিখ্যাত মন্ডার দোকান, সে আর এক ইতিহাস। একটা মিষ্টি যে দেশে বিদেশে ঐতিহ্যের কারণে কতটা পরিচিতি পায় মুক্তাগাছার। মুক্তাগাছা উপজেলার ঐতিহাসিক মুক্তাগাছা রাজবাড়িতে বিশাল এই রাজবাড়ির ইতিহাস আর গল্প এক অনুষ্ঠানে শেষ করা সম্ভব নয়, আর তাই আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর দ্বিতীয় পর্ব শোনার জন্য। আগামী সপ্তাহে মুক্তাগাছা রাজবাড়ির বাকি পরিবেশনা নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর করোনা সংক্রমণ রোধে সচেতন থাকুন। এতক্ষণ শুনলেন ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। সম্পাদনা মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ নাসিমুল কামাল, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন। আর বুকে ধরে রাখি যত জনপদ, যত ইতিহাস, যত রূপ ছবি ছড়িয়ে রয়েছে।